सांविधानिक रीतिनीति के सम्पूर्ण अस्वीकार करे संविधान के अग्राह्य करे आरेकटी नतून दृष्टान्त स्थापन करते चलेছে পশ্চিমবঙ্গ सरकार। तृणमूल কংগ্রেস दल তারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না, কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে তাদের কোনো আস্থা নেই। আর সর্বশেষ আজকে বিধানসভার যে অধিবেশন হতে চলেছে এই অধিবেশন যে বছরের শুরুতে অধিবেশনকে অ্যাড্রেস করবেন राज्यपाल, राज्यपालेर পদমর্যাদার অবমাননা সংবিধানের অবমাননা বিধানসভার অবমাননা করে আজকে দুটো অর্থ বিল যে বিল পাস করানোর কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ সাংবিধানিক। এই বিল राज्यपाल গ্রাহ্য করবেন কিনা কিংবা এই বিলে কি করে তিনি সম্মতি দেবেন এটা তার বিচারাধীন, কিন্তু আমরা তীব্র প্রতিবাদ করছি। নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে চলে যাওয়ার আগে বর্তমানের শাসক দল। আজকে যারা পশ্চিমবঙ্গের বাড়িতে নিরাপদে বসে কৃষি বিলের বিরোধিতা করছেন, যারা কেন্দ্রের পাশ হওয়া একটা আইনের বিরুদ্ধে সম্পূর্ণ রীতিনীতি ভেঙে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধানের মর্যাদাকে দূরে সরিয়ে দিয়ে যে প্রস্তাব তারা নিয়ে আসছেন এই প্রস্তাব নিয়ে আসার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার তৃণমূল কংগ্রেসের নেই, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস সরকারের নেই। যদি এটা তারা করেন তাহলে সেক্ষেত্রে 2014 সাল এবং 2017 সালে যে অ্যামেন্ডমেন্ট তারা করিয়েছিলেন কৃষি সংক্রান্ত যে দুটো বিল পাশ করিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস বক্তব্য কী ছিল, শাসক দলের বক্তব্য কী ছিল? সরকার আগে এই দুটো বিল উইথড্র করুক তারপরে তারা এই প্রস্তাব নিয়ে আসুন। এটা ঠিকই 2014 বা 2017 সালের এই বিলে চুক্তি চাষের কথা বলা নেই, কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেই চুক্তি চাষকেও বাস্তব করে দেওয়া আছে। চুক্তি চাষ পশ্চিমবঙ্গে চলছে। 2002 সালে বামফ্রন্ট সরকার যে বিল নিয়ে এসেছিল পেপসিকে জমি দেওয়াকে কেন্দ্র করে সেটাকেই পরোক্ষভাবে এই চুক্তি চাষের সমর্থন চলে এসেছে। পশ্চিমবঙ্গে তো চুক্তি চাষ চলছে, সরকারের ইন্টারভেনশনে চুক্তি চাষ চলছে। তাহলে মুখ্যমন্ত্রী বলুন যে যদি কেন্দ্রের সরকারের এই বিলের বিরোধিতা করেন, যদি কৃষকরা যেখানে একটু বেশি দাম পাচ্ছেন লাভবান হচ্ছেন, যেখানে উৎপাদন বাড়ছে সেটা যদি তিনি বিরোধিতা করেন, তার এই অবস্থান যদি সঠিক হয় তিনি তাহলে পেপসিকো ডায়মন্ড এই কোম্পানিগুলোকে বন্ধ করে দিন। এরা কিভাবে সংগ্রহ করছে? স্পেন্সার্স, রিলায়েন্স ফ্রেশ এরা কিভাবে ব্যবসা করে? এফপিওর মধ্যে দিয়ে চুক্তি চাষ তো পশ্চিমবঙ্গে চলছে। কেভিন্টার্স চুক্তি চাষ করছে কলার ক্ষেত্রে, বাজারে কেভিন্টার্সের কলা আছে এবং সে নিয়ে একজন সাংসদ তিনি সরকারের সফলতার জন্য স্টেটমেন্ট করেছেন যে আমাদের যে ব্যানানা তৈরি হয়েছে কেভিন্টার্সকে সঙ্গে নিয়ে পিপিই মডেলে সেটা সামগ্রিকভাবে কৃষক লাভান্বিত হচ্ছে, উৎপাদন বাড়ছে, অপচয় কমছে। আমরা সবাই বুঝি যে এটাই ভবিষ্যৎ। আমরা সবাই বুঝি যে উৎপাদন বৃদ্ধি এবং কৃষক যদি বেশি দাম পায় সেটা যদি লক্ষ্য থাকে তাহলে পশ্চিমবঙ্গের কৃষকদের এবং ভারতীয় কৃষকদের আজকে সেটাই হচ্ছে লক্ষ্য। কিন্তু সরকার একদিকে বিরোধিতা করবেন, শুধু রাজনৈতিক বিরোধিতার কারণে দিল্লিতে একটা অগণতান্ত্রিক ভারতবর্ষের পক্ষে মর্যাদাহানিকর কার্যত কালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে যারা সমর্থন করছেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে তার দায় চাপাচ্ছেন তারা কি করেছেন পশ্চিমবঙ্গে? আপনারা বলুন যে পেপসিকো যে আলু সংগ্রহ করছে সেখানে আলু সেই চাষের জন্য যে বীজ নিয়ে চাষ হচ্ছে সেখানে কৃষকদের রোজগার বেড়েছে কিনা, উৎপাদন বেড়েছে কিনা? আজকে এখানে ফুলের জন্য চুক্তি চাষ হয়, চুক্তি চাষের মধ্যে দিয়ে এ তৈরি হচ্ছে, মুরগির ক্ষেত্রে হচ্ছে, ব্ল্যাক গোটস পাঁঠার ক্ষেত্রে হচ্ছে, মাছের ক্ষেত্রে হচ্ছে। তো বিভিন্নভাবে চুক্তি চাষ চলছে। কেন্দ্রীয় সরকার যদি চায় সেটাকে অর্গানাইজড ওয়েতে নিয়ে এসে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে, যাতে কৃষক লাভান্বিত হবেন, যাতে কৃষকের জমির অধিকার তার উপরে থাকবে, তার জমির সুরক্ষা তিনি পেতে পারবেন, তা নিয়ে সরকারের চিন্তাভাবনা কি? তাহলে বন্ধ করুন এই কোম্পানিগুলোকে, তারপরে তার বিরোধিতায় নামুন। যারা বিরোধিতার কথা বলছেন বহু আইন তো বাস্তবে কার্যকর করতে পারেন না। ১৯৭৪ সালের সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানায় সিএডিসি তৈরি হয়েছিল। সেই সিএডিসিতে বর্তমান সরকার তো গত ১০ বছরে সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেনি, তবে সিএডিসির মধ্যে দিয়ে অনেক মানুষ উপকৃত হয়েছেন শেষ এই আমাদের লকডাউন পিরিয়ডে। আপনার জিএম সিটস ভারতবর্ষের বহু জায়গায় এখনো নামই শোনা যায়নি, কিন্তু জিএম সিটস তো পশ্চিমবঙ্গে আছে। জিএম সিটস নিয়ে তো এখানে কার্যকর করছে এখানকার কৃষকরা, যারা এর মধ্যে ইনভলভ আছেন তারা করছেন, কিন্তু শুধু কিছু মধ্যস্বত্বভোগী, কিছু দালাল, কিছু টাকা তোলার এক্সট্রশনিস্ট, তাদের সমর্থন করবার জন্য শুধু কেন্দ্র বিরোধিতার জন্য আজকে এখানে অসাংবিধানিকভাবে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকছেন, রাজ্যপালের অমর্যাদা করছেন, সংসদীয় রীতিনীতিকে অস্বীকার করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধাচারণ করছেন, সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক নর্মসগুলোকে উপেক্ষা করছেন এই সরকার। আজকে যারা কৃষি আন্দোলনের নামে, কৃষকদের আন্দোলনের নামে যার যে ঘটনা কালকে ঘটিয়েছেন, বলুন তাকে সমর্থন করেন? সারা বিশ্বের কাছে ভারতবর্ষের সম্পর্কে কি বার্তা পৌঁছে গেল এর মধ্যে দিয়ে? দেশের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে রেড ফোর্টে সেখানে অন্য কোনো পতাকা তোলা হচ্ছে, আর একজন মানুষ এখানে বললেন যে আমরা লাল পতাকা তুলে দিয়েছি। রাজনৈতিকভাবে যারা শক্তিহীন, যারা অপ্রাসঙ্গিক, যারা পশ্চিমবঙ্গের কৃষকদের পাশে দাঁড়াতে পারেনি। পশ্চিমবঙ্গের কৃষকরা এমএসপি শব্দটা শুনেছে, কিন্তু এমএসপিতে তারা ধান বিক্রি করতে পারেনি। 1868-র পরিবর্তে আমন ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে। সরকারকে দুয়ারে নিয়ে গেছেন, আর মেদিনীপুর বর্ধমান জেলায় আমন ধান এখনো পর্যন্ত কৃষকের দুয়ারে পড়ে আছে। সেই চাল তোলার ব্যবস্থা তারা করতে পারেননি, ধান তোলার ব্যবস্থা করতে পারেননি। একটা কৃষক বিরোধী সরকার, একটা শ্রমিক বিরোধী, দরিদ্র বিরোধী সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে, যারা বিভিন্ন সময় সাফল্যের খতিয়ান দেন। আজকে গ্রামে 80% কৃষকের কাছে আজকে তাদের যে কিষাণদের যে কার্ড হয়, কিষাণ ক্রেডিট কার্ড, 80% অফ দ্য রুরাল ফার্মার্স, তাদের কাছে এই কার্ড নেই। এটা অত্যন্ত হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। যারা নিজেদের রাজ্যে চুক্তি চাষ করিয়ে কেন্দ্রের আনা আইনের বিরোধিতা করেন, যারা নিজেরা বিধানসভায় আইন পাস করেছেন 2014-এ, 2017-এ অ্যামেন্ডমেন্ট করেছেন, হর্টিকালচার ডিপার্টমেন্টকে দিয়ে এক্সিকিউটিভ অর্ডার করিয়েছেন, পরোক্ষভাবে চুক্তি চাষকে চালু রেখেছেন, যারা গ্যাভেন্টার্সের সঙ্গে আলুর পিপিই মডেল, কলার পিপিই মডেলে গিয়ে তার সাফল্যের প্রচার করছেন, অন্যদিকে কেন্দ্র সরকারের বিরোধিতা করছেন। এই দেশের কোনো সভ্য সমাজের মানুষ, এই দেশের কোনো সুশীল সমাজ, কোনো সুস্থ মানুষ, কোনো দেশপ্রেমী মানুষ, কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখা মানুষ কালকের ঘটনাকে সমর্থন করবেন? আজকে গোটা পশ্চিমবঙ্গে কৃষকদের কাছে তারা সাপোর্টিং মিনিমাম সাপোর্ট প্রাইস পাচ্ছেন না। একদিনও কৃষক সভা আগে আমরা শুনতাম বামপন্থীদের বিশাল সংগঠন, একদিনও কাউকে দেখেছেন পশ্চিমবঙ্গের কোথাও লাল পতাকা নিয়ে কৃষকরা সমাবেশ করে আন্দোলন করেছে? কোনোদিন ঘেরাও করেছেন ওই নীল সাদা বাড়ি যেগুলো আছে কিষাণ মান্ডির নামে, যেগুলো এখন সন্ধ্যাবেলায় সমাজ বিরোধীদের একটা হ্যাপি হান্টিং গ্রাউন্ড হয়ে গেছে, যেখানে কোনো কৃষক থাকে না? কোনোদিন দেখেছেন লাল পতাকা হাতে নিয়ে মোহাম্মদ সেলিমরা সেখানে কোনো আন্দোলন করেছেন? কোনোদিন গেছেন? 2011 থেকে 2019-এর মধ্যে 215 জন কৃষক আত্মহত্যা করেছেন, আলু চাষি আত্মহত্যা করেছে, ধান চাষি আত্মহত্যা করেছে। কোনোদিন আত্মহত্যায় পশ্চিমবঙ্গে মিছিল করেছেন? আজকে পশ্চিমবঙ্গে নিরাপদ আশ্রয়ে বসে আন্দোলন করতে ভয় পান, সঙ্গে লোক নেই, জমায়েত করতে পারেন না, তাদের ডাকে কোনো কৃষক আসে না। আর দিল্লিতে যখন কিছু দেশ বিরোধী মানুষ সেখানে গিয়ে পতাকা তুলে দেন, বেতন থেকে চক্রান্তের গল্প বলেন, এখন নতুন চক্রান্ত শুরু করেছেন, বলছেন কেন্দ্রীয় সরকারের প্ররোচনায়, পরোক্ষ মদতে কালকে লালকেল্লায় পতাকা উড়েছে। যারা এই ভ্যান্ডালিজমকে সমর্থন করছেন, যারা এই দেশ বিরোধী কার্যকলাপকে সমর্থন করছেন, পশ্চিমবঙ্গের মাটিতে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাঁচানোর জন্য, দু একবার বিভিন্ন মিডিয়ায় মুখ দেখানোর জন্য, আমার মনে হয় মানুষ এদের প্রত্যাখ্যান করবে অচিরেই। পশ্চিমবঙ্গের কৃষকদের উচিত, পশ্চিমবঙ্গের গ্রামবাসীদের উচিত যে তাদের স্বার্থে আজকে এদেরকে দূরে সরিয়ে দেওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে, সমাজের প্রত্যেক ক্ষেত্রে এরা স্ববিরোধিতায় ভুগছে। सरकार कोनो पदक्षेप निले हय सेटा हाईकोर्टे चले जाए, सरकारेर कोनो घोषित सिद्धांत कोनो एक्सिक्यूटिव अर्डार हय सेटा कोर्टे चैलेंज हय, नय सरकार विभिन्न समय सेटाके एक्सिक्यूट करते गिये एमन समस्याय जड़िये पड़ेन जे परवर्तीकाले निजेदेर दुर्नीति अन्यदेर घाड़े चापिये देवार कथा बोलेन। आज के कोन मौलिक परिवर्तन आनते पेरेछेन धान संग्रहेर क्षेत्रे? वेनफेडेर अवस्थान की, किभाबे सरकारेर विभिन्न समवायगुलोके सम्पूर्ण डिफाउंड करे देया हयेछे। एई कृषक बिरोधी सरकारके आमादेर विश्वास मानुष प्रत्याख्यान करबे। नन इस्युके पश्चिमबंगेर इस्यु तैरि करा हच्छे। आमादेर बालुरघाटेर सांसद सुकान्त मजुमदार राजनीति एत भिन्न जगह पहुंचे गए। सुकान्त मजुमदार नामे एक फेक फ्लेक्स तैरी करे तीनटे जगह, शुधुमात्र तीनटे जगह बोल्ला बाउल और पतिराम तीनटे जगह हाईवेर धारे से फ्लेक्सगुलो के लागिए दिए प्रचार करा हच्छे विभिन्न सोशल मीडिया जे बीजेपी अवमानना करछे भारतवर्षेर मनीषीदेर, बांगलार मनीषीदेर, नरेंद्र मोदी पायेर नीचे एई धरनेर मनीषीदेर छवि टांगिए देওয়া হচ্ছে। কত ঘৃণ্য চক্রান্ত কোন জায়গায় পৌঁছেছে। বাংলা বাঙালির যারা লিগ্যাসি বহন করছেন, বাংলার সংস্কৃতির কথা বলছেন, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মঞ্চকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে দেওয়ার চক্রান্তের কথা বলছেন, তারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনেনই না, তার ছবিটাও পর্যন্ত চেনেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিকে প্রসেনজিতের ছবি বানিয়ে দেওয়া হলো। সে নিয়ে একজন সাংসদ টুইট করলেন, টুইট করে উইথড্র করলেন। যে শিল্পী এই ছবি বানিয়েছেন সম্ভবত তিনিও বাঙালি, একজন পদ্ম অ্যাওয়ার্ডি, আজকে তাকে অপমান করছেন। আজকে কোন জায়গায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি? যারা নেতাজি সুভাষচন্দ্র বোস যখন জীবিত ছিলেন তাদের পূর্বসূরীরা, মানে যাদের লিগ্যাসি তারা বহন করেন, তাকে অপমান করেছেন, তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন, তার বিরোধিতা করেছেন, তাকে ওয়ার্কিং কমিটি গঠন করতে দেননি, তাকে কার্যত দেশের মধ্যে থেকে কাজ করবার সুযোগ দেননি, তার সম্পর্কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, বিভিন্ন সময় তার টিউবারকুলোসিস হলে তাকে নিয়ে কবিতা ছড়া লিখেছেন বিভিন্ন কাগজে। আজকে নেতাজি প্রেম শুরু হয়ে গেল। ১২৫ বছর যখন নেতাজি পালন করা হচ্ছে, ভারত সরকার যে কমিটি তৈরি করেছেন হাই পাওয়ার কমিটি, তার উপরে প্রধানমন্ত্রী আছেন, সমস্ত মানুষকে নিয়ে কমিটি তৈরি হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই কমিটিতে আছেন। আজকে সেই নেতাজিকে নিয়ে বলছেন যে বিজেপি নেতাজিকে চেনে না। রাষ্ট্রপতি ভবনের অবমাননা করা হলো, রাষ্ট্রপতি পদমর্যাদার উপর আঘাত করা হলো। কি ব্যবস্থা নিয়েছেন যিনি এই টুইট করেছেন তার বিরুদ্ধে? না জেনে না বুঝে শুধু বিরোধিতা করবার জন্য বিরোধিতা করে এরা বাংলাকে, বাংলার সংস্কৃতিকে, বাংলা ভাষাকে, বাংলার মনীষীদের উপরে আক্রমণ করে চলেছে এই সরকার। যারা বলছেন সরকার পৌঁছে গেছে, দুয়ারে ধান তুলতে পারেননি, এখন আবার নতুন নিয়ে এসছেন ভোট সাথী। শুনেছেন কোনোদিন ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হসপিটাল মালিকদের, হসপিটাল কর্তৃপক্ষকে বলছে যে লাইসেন্স আমরা দিই, মানে পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন লাইসেন্স বাতিল করার। এর কারণ কি? কারণ হচ্ছে এই ভোট সাথী কার্ড অ্যাকসেপ্টেড হচ্ছে না। কারণ হচ্ছে এটাই যে কোনো জায়গায় আয়ুষ্মান ভারতের সঙ্গে এটাকে কোনো সময় তুলনায় আনা যায় না। আয়ুষ্মান ভারতে হসপিটালাইজ হওয়ার চিকিৎসার 3 দিন আগে পর্যন্ত তার যে খরচা বহন করে, পোস্ট অপারেটিভ যে পিরিয়ড আছে সেখানে 15 দিন পর্যন্ত তার ব্যবস্থা করে। এই প্রভিশন এই কার্ডে নেই, এই কার্ড কার্য হচ্ছে না। এসডিওরা ডেকে ডেকে বলছেন, কোনো জায়গায় এসডিও, কোনো জায়গায় অন্যান্য কর্তৃপক্ষ বলছেন যে 3টে মাস একটু চালিয়ে দিন, যেভাবে 3 মাস চালিয়ে দিন। এখন আবার টেম্পোরারি কার্ড রিলিফ করা হয়েছে, নতুন করে টেম্পোরারি কার্ড চলছে ভোট সাথীতে। মানুষ পশ্চিমবঙ্গের বুঝেছে, গ্রামাঞ্চলের মানুষ বুঝেছে যে কার্ড তো করাতেই হবে। আমরাও বলছি সমস্ত যে লাইনে দাঁড়ান, যখন দাঁড়িয়েছেন কষ্ট করে 2-3 দিনের রোজ চলে গেছেন, করান ভোট সাথী কার্ড, করিয়ে রাখুন, করার প্রয়োজন আছে। টাকা যে দিচ্ছেন ওটা নরেন্দ্র মোদীর টাকা নয় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়, টাকা কোনো ব্যক্তির টাকা নয়, কোনো সরকারের টাকা নয়, এই টাকা আমাদের টাকা, যে টাকা আমরা আমাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেন্দ্র কিংবা রাজ্যের কোষাগারে জমা রেখেছি সেই টাকা। অতএব ভোট সাথী করান। মে মাসের পরে ভোট সাথীরা আয়ুষ্মান ভারত হবে, কারণ সরকারের এত চাপ বহন করবার ক্ষমতা নেই। 60% টাকা আমরা কেন্দ্র থেকে নেব। ভোট সাথী কার্ড যারা করিয়েছেন কার্ড থাকুন, কিন্তু মনে রাখ বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে ভোট সাথী ভোট পর্যন্ত, কিন্তু আয়ুষ্মান ভারত জীবনের শেষ দিন পর্যন্ত। যে শব্দ বিজেপি উচ্চারণ করেনি, আপনারা এখানে যারা সাংবাদিক আছেন দৈনন্দিন আপনারা ঘটনার সাক্ষী, একটা কোনো জায়গায় ক্লিপিং দেখান, পুরনো ফাইল চিত্র আপনারা বার করে দেখান যে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত কোনো অপশব্দ ব্যবহার করেছেন কিনা। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে, এমনকি তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের তৈরি করেননি, কংগ্রেসের মধ্যে ছিলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপির কোনো নেতা কোনো অপশব্দ ব্যবহার করেছেন কিনা, কোনো অশ্রদ্ধা প্রকাশ করেছেন কিনা। বিজেপি তাকে সহযোগিতা করেছে, বিজেপি তাকে পশ্চিমবঙ্গে একা থাকতে দেয়নি। অতীতে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন 2001 সালের পরে, কিন্তু বিজেপি যখন ততদিন জোট ছিল, আমরা জোট ধর্ম পালন করেছি, আমরা এক জায়গায় ছিলাম। কিন্তু দিকে দিকে যে প্রচার করছেন কিছু মানুষ এবং রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে এমন শুরু করেছেন, একদম মানে সীতামাতাকেও পর্যন্ত ছাড়ছেন না, একদম সীতা পর্যন্ত পৌঁছে গেছেন। এক সাংসদ তো বললেন ব্যারাকপুর থেকে সম্পূর্ণ যে যদি এরা চলে যেত রাম ভক্তদের হাতে কি হতো সীতার অবস্থা আমার জানা নেই। আরেকজন নেতা একবার দলটাকে ছেড়ে দিয়েছিল, এখন নতুনভাবে আমার মনে হচ্ছে উনি রিহ্যাবিলিটেশনের জন্য লড়াই করছেন। সে আবার বলে দিচ্ছেন যে যদি রাম ভক্তের হাতে পড়তো তাহলে কি হতো, একই শব্দের প্রতিধ্বনি। কেউ কিছু মন্তব্য করবেন, বিভিন্ন ধরনের সমাজের লোক আছে, কোথায় কাকে কে ফেসবুকে কি লিখেছে সে নিয়ে বিজেপির বিরুদ্ধে সভা হবে। বিজেপি এই ধরনের অপশব্দ, একজন মহিলাকে আক্রমণ, কাউকে টুইট করছে, কাউকে লিখছেন যে প্রয়োজনে রেপ করে দেবো, এই কথা বিজেপির কথা কেউ কোথাও বলেছে? কিছু শালজীবী আছেন, আগেকার দিনে রাজারা ছিল, হাতি শাল থাকতো, ঘোড়া শাল থাকতো, এখন তো কিছু শালজীবী হয়েছে। কিছু শালজীবী স্বঘোষিত বুদ্ধিজীবী আছেন, এত শাল বাড়িতে পৌঁছে গেছে যে মানে শালের এক্সিবিশন করা যায়। এই শালজীবীরা বিভিন্ন সময় রাস্তায় নেমে পড়ছেন সিলেক্টিভ প্রতিবাদ নিয়ে। কোথাও কোনো মহিলাকে বিজেপি কোনোভাবে আক্রমণ করেন, কিন্তু যেভাবে তৈরি করা হচ্ছে, আমরা জানি এদের মধ্যে কিছু মানুষ আছেন বিভিন্ন সময় বিভিন্ন দলকে সমর্থন করেন, যারা নন্দীগ্রামের গুলি চালনাকে সমর্থন করে কলকাতার রাস্তায় মিছিলে নেমেছিলেন, তারাও আবার এখন চলে এসেছেন। তাদের মধ্যেও কেউ কেউ আছেন এখন বিজেপি বিরোধিতায় নেমেছেন। আবার দেখবেন 2017 সালের দেখেছিলেন, আবার দেখবেন এই বছরের জুলাই অগাস্ট মাসে দিল্লির কোনো সভায় এদের অবস্থানটা কি দেখবেন। আবার বিজেপির ধর্মতলার মিছিলে আবার হয়তো কেউ চেয়ার মুছবেন আমাদের মিছিলে। এই তো পরিণতি। আমার মনে হয় মানুষ এগুলোকে অচিরে প্রত্যাখ্যান করবে। কিন্তু পুরো রাজ্য জুড়ে আজকে যে অব্যবস্থা চলছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরামকে নিয়ে যেভাবে কালকে তারা একটা চক্রান্ত তৈরি করেছেন। আমাদের সাংসদ তিনি লিখিত কমপ্লেন থানায় দাখিল করেছেন যে তার নাম নিয়ে বিভিন্ন জায়গায় যে অপপ্রচার চলেছে, যে চক্রান্ত চলেছে, আমার মনে হয় বাংলার রাজনীতি সচেতন মানুষ এগুলোকে বিশ্বাস করবেন।